हाय एवरीवन, अस्सलामु अलैकुम, वेलकम बैक टू माय चैनल। आज आमी शापला पाता माछ जार इंग्लिश नेम स्टिंगरे रान्ना करे देखाबो। बांग्लादेशेर उपकूलीय अंचले एई माछटी बेशी धरा पड़े बोले उपकूलीय अंचलेर लोकेरा एई माछटी बेशी खाय। तो आज के आमी माछेर किछुटा अंश चाइनीज बाजार थेके बा चाइनीज मार्केट थेके किने एनेछि, कारण आमादेर एखाने एभावे पिस करे बिक्री करे एबं ओराई एगुलो केटे कुटे देय। तो जाइ होक, ये शापला पाता माछ अनेके अनेक रकम करे रान्ना करें। आमार मा ये शापला पातार माछेर झाल झुड़ो रान्ना करें जेटी खेते असाधारण। तो चलुन शापला पातार माछेर झुड़ो किभावे रान्ना करे एक नजरे देखे आसि। আর হ্যাঁ, বাসায় অবশ্যই এই মাছের রেসিপিটি একবার ট্রাই করবেন, যদি ভালো লাগে তাহলে সবার সাথে রেসিপিটি শেয়ার করার অনুরোধ রইল। তো মাছগুলো যেহেতু পিস অবস্থায় আমি এনেছি, যার জন্য আমার আর কিছুই করতে হয়নি। এরপর আমি মাছগুলোকে হলুদ গুঁড়া এবং লবণ দিয়ে ভালোভাবে মেখে জাস্ট ম্যারিনেটের জন্য ঢেকে রেখে দিব 10 মিনিট। আপনারা চাইলে আধা ঘন্টাও রাখতে পারেন, তবে এই মাছের মধ্যে আসছে কোনো বাজে গন্ধ নাই। এরপরে মাছগুলো আমি গরম তেলে ভেজে নিচ্ছি। অবশ্যই খেয়াল রাখবেন হাড়িটি যেন ভালো করে গরম করা হয়, কারণ এই মাছ যথেষ্ট নরম এবং নিচে লেগে যাওয়ার পসিবিলিটি অনেক বেশি এবং ভেঙে যাওয়ার পসিবিলিটি অনেক বেশি। তাই যতটা সম্ভব মাছ নাড়াচাড়া করবেন এবং খুব সাবধানে মাছগুলোকে উল্টাবেন। তো আমার মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি তুলে নিয়েছি। এই যে হলো আমার মাছ। এখন সেই মাছের একই তেলে আমি তেজপাতা ফোড়ন দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে আমি এগুলোকে একটু ভালোভাবে ভেজে নিব। তো আমার পেঁয়াজগুলো যখন একটু লালচে করে ভাজা হয়ে গিয়েছে, তখন আমি এতে দিয়ে দিচ্ছি জিরা বাটা 1.5 চা চামচ, রসুন বাটা 1 চা চামচ, আদা বাটা 1 চা চামচ দিয়ে মশলাগুলো আমি একটু ভেজে ভেজে নিব। তো আমার মশলাগুলো ভাজা হয়ে গিয়েছে, খুব সুন্দর একটা স্মেল যখন বের হবে তখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া 1 চা চামচ, মরিচ গুঁড়া 1 চা চামচ দিয়ে সামান্য একটুখানি নেড়ে চেড়ে নিব। এরপরে আমি দিয়ে দিচ্ছি 8-10টি কাঁচামরিচ কুচি। আপনারা যে যেমন ঝাল খাবেন সে তেমনটাই দিবেন। তারপরে সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। যখন তেলটা উঠে এসেছে তখন মাছগুলো ঢেলে দিচ্ছি, মাছগুলো দিয়ে ভালোভাবে মশলার সাথে নেড়ে চেড়ে নেব। আপনাদের নিশ্চয়ই মনে আছে আমি ভিডিওর শুরুতেই বলেছিলাম মাছের ঝুড়ো রান্না করব। যেহেতু ঝাল ঝুড়া রান্না করব, অবশ্যই একটু ঝাল দিতেই হবে, আর মাছগুলো ভেঙে গেল কেন এখন আর সমস্যা নেই। তো এভাবে অনেকক্ষণ কষানোর পর দিয়ে দিচ্ছি পানি, পানি দিয়ে আবার একটু নেড়ে ছেড়ে দেব। এরপর একটা টমেটোকে কুচি কুচি করে এর মধ্যে দিয়ে দেব, এতে টেস্টটা ভালো আসে। আপনাদের কাছে টমেটো না থাকলে আপনারা লেবুর রস দিতে পারেন, তবে এই মাছটা সাধারণত শীতের দিনেই পাওয়া যায়, সো আপনারা আর চিন্তা করবেন না, টমেটো অনায়াসে ইউজ করতে পারবেন। এরপর কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রান্না করেছি, আমি ঢাকা এখন তুলে নিয়ে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে দিচ্ছি। এরপর বাকি রান্নাটা আমি ঢাকা ছাড়াই করবো, জাস্ট নাড়াচাড়ার উপর থাকবো। তো এইভাবে নাড়তে নাড়তে কিন্তু একসময় ঝোলটা শুকিয়ে এসে মাছটা এই পর্যায়ে চলে আসবে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি শাতকড়া। আপনারা এর বদলিতে গন্ধরাজের লেবু বা এলাচি লেবু যে যে নামে ছিলেন সেটিও দিতে পারেন। আমার কাছে শাতকড়া ছিল বলে আমি শাতকড়া দিয়েছি, আর লেবু পাতাও দিতে পারেন, খুব সুন্দর একটা স্মেল আসে। লেবু পাতাটা কুচি কুচি করে দিলে অনেক সুন্দর ভালো হয়, আমাদের কাছে যেহেতু সেই সুবিধা নাই তাই আমি শাতকড়া দিয়েছি। দিয়ে এভাবে অনবরত নাড়তে থাকবেন, নাড়তে নাড়তে যখন তেলটা একদম উঠে আসবে তখনই আপনার রান্নাটা ডান হবে। তো আমি আরও কিছুক্ষণ রান্না করব, যেহেতু আমার মাছগুলো এখনও একটু পানি পানি আছে, পুরোপুরি শুকিয়ে আসেনি, ঝুরঝুরো হয়নি। এরই মধ্যে কিন্তু খুব সুন্দর একটা স্মেল বের হতে শুরু করেছে। আপনারা অবশ্যই অবশ্যই এই মাছটা একবার খেয়ে দেখবেন, অসাধারণ স্বাদের এই মাছ। অনেকে এটি রান্না করতে জানেন না বা ভাবেন যে মাছ খেলে হয়তো বা মরে যাবেন, না এই ধরনের কোনো ভয় নাই। তো এই পর্যায়ে আমি কয়েকটা কাঁচামরিচ ফালি দিয়ে দিয়েছি সুন্দরের জন্য। কাঁচামরিচ দিয়ে আরও 2-1 মিনিট আমি এভাবে রান্না করে নিয়েছি। নামানোর ঠিক আগ মুহূর্তে আমি দিয়ে দিয়েছি কিছু ধনে পাতা কুচি। ধনে পাতাটা একদমই অপশনাল, আপনারা চাইলে এটা স্ক্রিপ করতে পারেন। তো আমার রান্না হয়ে গিয়েছে, আমি একটা ডিশে বেড়ে নিয়েছি, দেখতে অনেক সুন্দর, তার চেয়ে বড়ো কথা সারা ঘর লেবুর একটা সুন্দর ঘ্রাণ আর এই মাছের একটা ঘ্রাণে ভরে গিয়েছে। তো
তো আপনারা সবাই এইভাবে রান্না করে অবশ্যই খাবেন। তো আজ এই পর্যন্তই, সবাই খুব ভালো থাকবেন, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।